ওয়ালাইকুম আসসালাম আ আমাদের ভাই রায়হান কুয়েত থেকে একটি প্রশ্ন করেছেন যে তওবা করলে শিরকের গোনা মাফ হয় কি না এটা উনি দলিল সহ জানতে চেয়েছেন জি তওবা করলে সব গোনায় মাফ হয় হয়তো অনেকের কাছে সন্দেহ লাগে যে তল্লাহরব্দ আলেমিন পবিত্র কালাম ইফাকে বলেছেন ইন আল্লাহ আয়া দুফর ইয়ে শরহ কবিহি অয়া দুফোর রহমাদুন আদারি কালি মা ইয়েশা এ আয়া তাল্লা রাব্লা আলেমিন বলেছেন জালা রব্দুল্ আলেমিন শেরিকের গুণাকে মাফ করেন না ক্ষমা করেন না তো এখানে শেরিকের গোনা ক্ষমা করেন না ওই ব্যক্তিদেরকে যারা তওবা সারা ইন্তেকাল করেন যারা শেরিক করে তওবা না করে ইন্তেকাল করে তাদের এই শেরিক গুনা আল্লাহ রব্লা আলেমিন কখনও ক্ষমা করবেন না অন্যান্য কাবা এর দনুবনুব আল্লাহ মাসিয়াতে থাকে যে আল্লাহ আলামিন ইচ্ছে করলে ক্ষমা করে দিবেন কিন্তু সেরেক গোনা ক্ষমা করার ইচ্ছাই করেন না কিন্তু তওবা যদি কেউ করে তাহলে সেরেক গোনা কুফুরি যত রকম গোনা রয়েছে সবই মাফবে বিশেষ করে সেরেক গোনা যেটার কথা আপনি জিজ্ঞেস করেছেন এটাও মাফবে আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কালামে পাকে জুমারের তেত্রিশ নম্বর আয়াত

ونشطر شطر نمبر عائد قلت الله رب العالمين والذين لا يدعون مع الله والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا তো এগুলো আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দিবেন এবং নাসারারা যে সমস্ত কুফুলি করেছে। তাদের ব্যাপারে বলতেছেন যে তারাও যদি তা করে আল্লাহ রবাহ আলমিন তাদেরকে দিকে ডাকতেছেন যে তারা তবা করলে তাদের غنا آه، ما فكر لقد كفر الذين قالوا ان الله ثالث ثلاثه وما من اله الا اله واحد وان لم ينتهوا عما يقولون لا يمسن الذين كفروا منهم عذاب اليم افلا يتوبون الى الله ويستغفرونه الله غفور رحيم كذلك آه، الله الرسول صلى الله عليه وسلم اتني ترى حديثه جاء التائب من الذنب كمن لا ذنب له যে آه،